হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। অনেক ভাইরা ব্যালেন্স স্টক করতে যাচ্ছেন, ব্যালেন্স স্টক করলে কোন সেমি স্টক করা সবচেয়ে বেটার হবে সেই ভিডিওটা নিয়ে আসলাম। আর প্রায় ইফতারের সময় হয়ে গেছে। আর আমাদের চ্যানেল আছে তিনটা, সব চ্যানেলে আসলে ভিডিও এরকম আপলোড করা হচ্ছে না, যে কারণে অনেকে ভিডিও পাচ্ছেন না। এক এক চ্যানেলে এক এক ধরনের ভিডিও আপলোড করে দিচ্ছি আমরা, এটা হলো সমস্যা। মানে যে এক টপিকের ভিডিও সব চ্যানেলে দেওয়া হচ্ছে না, তাই অনেক ভাইরা অনেক ভিডিও মিস্টেক করেন। তারপরে বলে রাখি, দুই চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে আসলে ব্যালেন্স স্টক কোন সিমে করলে বেটার হবে বলে দেওয়া হয়েছে। ব্যালেন্স স্টক সবথেকে জিপি সিমে করলে বেটার হবে, সবথেকে বেটার। লাখ লাখ যদি 10 লাখ টাকা জিপি সিমে ফেলে রাখেন, নিশ্চিন্তে ঘুমাইতে পারবেন। কিন্তু রবি এয়ারটেল সিমে যদি রাখেন, সেক্ষেত্রে ভাই ঘুম আসবে না, কারণ গিফট প্যাক কিছুদিন আগে কিন্তু রবির গিফট প্যাকের চেঞ্জ আনছে অনেকটুকু, মানে 30-750 এটা চেঞ্জ আনছে। আর এয়ারটেল তো চেঞ্জ আনছে, আবার যদি আনে যে কোনো সময় তাহলে সবই নাস। সেক্ষেত্রে কিন্তু জিপি অনেক বেটার। জিপি কিন্তু গিফট ট্যাক পরিবর্তন করবে না আশা রাখা যায়, কারণ জিপি সবার প্রথমে কিন্তু জিপি কিন্তু গিফট ট্যাক মেবি আনছে আমার জানা মতে, মানে গিফট ট্যাকের সিস্টেমটা জিপি কোম্পানি চালু করছে। আর যারা রবি ফ্যামিলি ব্যাক খেলেন, তারা রবি যারা একাধিক সিম আছে, রবি সিমে 1000 টাকা করে ঢুকিয়ে রাখেন, কাজে লাগবে, এটা সমস্যা না, এটা কোনো রিস্ক নাই, মানে 1000 টাকা করে ঢুকিয়ে রাখলে। আর এয়ারটেলে যদি থাকে, এয়ারটেলে সীমিত ব্যালেন্স স্টক করেন, ওইরকমভাবে ব্যালেন্স স্টক করবেন না কেউ, কারণ ব্যালেন্স স্টক করলে সেই ক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হইতে পারেন। আর এখন ক্ষতিগ্রস্ত হওয়ারও কিছু নাই, আর ব্যালেন্স স্টক ছাড়া কোনো উপায়ও নাই। 20 তারিখের পরে কিন্তু প্রত্যেকটা অফার রেট বাড়বে, এই বিষয়টা সবাই অবগত থাকেন। প্রত্যেকটা অফারের রেট 20-30 টাকা বেড়ে যাবে, কারণ ডিসকাউন্ট ব্যালেন্স নাই, কিচ্ছু নাই। আর সবচেয়ে উত্তম হবে জিপিতে ব্যালেন্স স্টক করা, তাদের জিপি পোস্টপেড সিম আছে, পোস্টপেড সিমে আনলিমিটেড ব্যালেন্স রাখা যায়। তাদের জিপি পোস্টপেড সিম আছে, পোস্টপেড সিমে ব্যালেন্স রেখে দেন। 10টা পোস্টপেড সিম থাকলে 10টা পোস্টপেড সিমে 1 লাখ 1 লাখ করে 10 লাখ রেখে দেন। যার টাকা আছে সেই টাকা কামাইতে পারবেন, 10 লাখ রাখলে পরবর্তীতে মনে করেন 70-80 হাজার টাকা এক্সট্রা ইনকাম করতে পারবেন। 2%-3% সাইড দিলেই এনাফ সেল হবে গিফট প্যাক জিপি। এই ঈদের পরে 20 তারিখের পরে মার্কেট অবস্থা এরকম হয়ে যাবে। যাই হোক, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।